ইতিমধ্যে তোমরা দেখেছো গতকালকে কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে নোটিশ দিয়ে জানানো হয়ে গেছে, 11 অর্থাৎ 11 ক্লাসের পরীক্ষা কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে ফেলা হয়েছে। অর্থাৎ যারা 11 ক্লাসে রয়েছে তাদেরকে কিন্তু সরাসরি 12 ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে, এবং যারা 12 ক্লাস অর্থাৎ যারা HS ফাইনাল পরীক্ষা দেবে তাদের পরীক্ষা কিন্তু যে ডেট দেওয়া ছিল সেই ডেটেই পরীক্ষা হচ্ছে। শুধুমাত্র পরীক্ষার টাইমিংটা চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ 12টা থেকে 3:15 পর্যন্ত করা হয়েছে, এবং সাথে HS পরীক্ষা যেহেতু এতদিন পর্যন্ত যেটা চলে এসেছে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো সেটা হচ্ছে না, অর্থাৎ যে যে স্কুলে পড়ছে সেই স্কুলেই কিন্তু পরীক্ষা দিতে হবে। তো এই ব্যাপারটা ইতিমধ্যে সবাই জেনে গেছে, কিন্তু এখন ব্যাপার হচ্ছে সব থেকে টেন্স যারা রয়েছে এবং প্রিভিয়াস ভিডিওগুলোতেও কমেন্ট করে জানাচ্ছে, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তো তাদের কি হবে, তাদের নিয়ে গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিতে চলেছে। কারণ মাধ্যমিক পড়ুয়ারা কিন্তু অবশ্যই প্রত্যেকে টেনশনে রয়েছে, কারণ সময়ের একটা ব্যাপার রয়েছে, সাথেই যেহেতু ICSE CBSE বোর্ডের মাধ্যমিক ইতিমধ্যে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তো তাদের মধ্যে একটা কোশ্চেন যাচ্ছে তাদের পরীক্ষা কি হবে। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ তারা দেখাতে বা তারা যখন দেখছে তখন কিন্তু তারা আরো কনফিউজ হয়ে যাচ্ছে। তো ফাইনালি জানিয়ে দিচ্ছি, মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেয়নি শিক্ষা দপ্তর, বা সরকারের তরফ থেকেও কিন্তু এখনো কোনো রকম ডিসিশন জানানো হয়নি। তাই পরীক্ষা ক্যান্সেল হচ্ছে এই ব্যাপারটা বা পরীক্ষা ক্যান্সেল হচ্ছে না সেই ব্যাপারটাও কোনো কিছুই এখন অ্যাজাম্পশন করা যাচ্ছে না। পরীক্ষা ক্যান্সেল হতে পারে, আবার পরীক্ষা কিন্তু যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটেও হতে পারে। তার কারণ কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। শিক্ষা দপ্তর থেকে ক্লিয়ারলি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের যে শিক্ষামন্ত্রী রয়েছে তার তরফ থেকে এখনো পর্যন্ত পরীক্ষা বাতিল করা নিয়ে কোনো রকম রেসপন্স দেওয়া হয়নি। সেই কারণে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ বা মাধ্যমিক শিক্ষা বোর্ডও কিন্তু কোনো রকম নোটিশ পাবলিশ করেনি। তারা জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বোর্ডের সমস্ত মেম্বাররা ইতিমধ্যে আলোচনা করছে এই ব্যাপারটা নিয়ে, এবং শিক্ষা দপ্তর সূত্রে যখনই কোনো নিউজ বেরিয়ে আসবে, যখনই জানানো হবে পরীক্ষা ক্যান্সেল হচ্ছে কিনা বা পরীক্ষা আদৌ হচ্ছে কিনা সেই ব্যাপারটা অবশ্যই ফাইনালি কিন্তু ভিডিও পাবলিশ করে জানিয়ে দেওয়া হবে। তো এখনই কোনো রকম অ্যাজাম্পশন করে কিন্তু পরীক্ষা বাতিল হচ্ছে এই চিন্তা ভাবনা যেন পড়ুয়ারা একদমই না করে, কারণ হয়তো সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে যে পরীক্ষা যে ডেট দেওয়া ছিল সেই ডেটেই হয়তো হবে। তো যাই হোক, এই মোটামুটি ইনফরমেশনটা জানানোর জন্য ভিডিওটি করা, কারণ মাধ্যমিক পরীক্ষার্থীরা একাংশ কিন্তু ধরে নিচ্ছে যে পরীক্ষা নাকি তাদের ক্যান্সেল করা হবে। তো তাদের ফাইনালি আরো একবার জানিয়ে দিচ্ছি, এখনো কিন্তু সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তর থেকে কোনো রকম সেই রকম ডিসিশন নেওয়া হয়নি বা সেই রকম কিছু আপডেটও কিন্তু দেওয়া হয়নি। অবশ্যই পরবর্তীতে যখনই আপডেট দেওয়া হবে, শিক্ষা দপ্তর সূত্রে নোটিশ পাবলিশ করা হবে, তোমাদের প্রত্যেককে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা তোমাদের পড়াশোনা যেভাবে চালিয়ে যাচ্ছিলে সেইভাবেই কিন্তু পরীক্ষা যে ডেটে হবে সেই ডেটে যাতে পরীক্ষা ঠিকঠাক ভাবে দিতে পারো সেই ভেবেই কিন্তু পড়াশোনা ঠিকঠাক ভাবে চালিয়ে যাবে।